আপনারা দেখছেন এভিএন টিভি কলকাতা। নিরপেক্ষ নয় সত্যের পক্ষে। মন্ত্রী জাকির হোসেনের ওপর বোমা হামলায় ধরা হল দুজনকে, ধৃতদের আদালতে তুলে রিমান্ডারে নিল তদন্তকারী সংস্থা। কি বললেন বিপক্ষের আইনজীবী চলুন দেখে নি। হাসান বাশিরের রিপোর্ট, আবিএন নিউজ। মন্ত্রী জাকির হোসেনের ওপর বোমা হামলায় ধরা হল দুজনকে, ধৃতদের আদালতে তুলে রিমান্ডারে নিল তদন্তকারী সংস্থা। কি বললেন বিপক্ষের আইনজীবী চলুন দেখে নি। হাসান বাশিরের রিপোর্ট, আবিএন নিউজ। মন্ত্রী জাকির হোসেনের ওপর বোমা হামলায় ধরা হল দুজনকে, ধৃতদের আদালতে তুলে রিমান্ডারে নিল তদন্তকারী সংস্থা। কি বললেন বিপক্ষের আইনজীবী চলুন দেখে নি। হাসান বাশিরের রিপোর্ট, আবিএন নিউজ। মন্ত্রী জাকির হোসেনের ওপর বোমা হামলায় ধরা হল দুজনকে, ধৃতদের আদালতে তুলে রিমান্ডারে নিল তদন্তকারী সংস্থা। কি বললেন বিপক্ষের আইনজীবী চলুন দেখে নি। হাসান বাশিরের রিপোর্ট, আবিএন নিউজ। মন্ত্রী জাকির হোসেনের ওপর বোমা হামলায় ধরা হল দুজনকে, ধৃতদের আদালতে তুলে রিমান্ডারে নিল তদন্তকারী সংস্থা। কি বললেন বিপক্ষের আইনজীবী চলুন দেখে নি। হাসান বাশিরের রিপোর্ট, আবিএন নিউজ। আমাদের একটা প্রশ্ন ছিল কোর্টের কাছে, যে যেহেতু এফআইআরটা আননোন, কোনো কাউরির সঠিক নাম দেওয়া নাই, তাহলে এই লোকটাকে এটা দিয়ে ধরা হলো লাখ লাখ বা হাজার হাজার সুতির বাসিন্দার মধ্যে থেকে কোন সূত্রে, সেই সূত্রটা ওরা ডিসক্লোজ করেনি, এইখানেই আমাদের প্রশ্ন। কিন্তু ওরা একটা রিমান্ড চাইল, রিমান্ড এবার নিয়ে যাবে, রিমান্ড ঘুরে আসুক। আমি ধরুন একটা গোয়েন্দা সংস্থা বা একটা ইনভেস্টিগেশন এজেন্সি, আমি একটা লোককে ধরবো, তার এগেনস্টে কিছু ডকুমেন্ট বা কিছু এভিডেন্স আমার দরকার, সেই কোন এভিডেন্সের উপর ধরলো সেটা ওরা ডিসক্লোজ করেনি। আপনার নাম? সোনা ভট্ট। আপনি আসলে দেখতে? হ্যাঁ। তাহলে আপনার কি মনে হচ্ছে যে ওকে এমনি বিনা কারণে গ্রেফতার করেছে? হ্যাঁ, যে আমি তো এখন তাই বলবো, আমি আই এম দ্য অ্যাডভোকেট অফ দ্য ডিফেন্স, একটা নিরীহ শান্ত নির্দোষ লোককে ধরা হয়েছে, ঘটনাটা ঘৃণ্য, ঘটনাটা জঘন্য, হিনিয়া, সব ঠিক আছে, কিন্তু সেটা সঠিক তদন্ত হয়ে সঠিক লোককে ধরা উচিত। না না, এখন আমরা এখানে চলি, রিমান্ডটা পিসিপি একটা ঘুরে আসুক। না, তথ্য যেগুলো পাওয়া গেছে সেগুলো সিআইডি সিআইডির মতো দিয়েছে, কিন্তু এই তথ্য তো পাওয়া যায় নাই যে ওই লোকটা জড়িত ছিল, যেহেতু এখানে কোনো এফআইআর নাম নাই। এফআইআর নামটা তো একটা মানে মূল কারণ একটা লোককে অ্যারেস্ট করার। এবার ওরা যে ধরুন অ্যারেস্ট করলো, সেটা কোন সূত্রে অ্যারেস্ট করলো সেটা বলা হয়, কবে কোথা থেকে ধরা হয়েছে কি বিষয়, সে কিছু নেই, কিছু নেই।